ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। বিপদের মধ্যে বিপদ, নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, আর মাত্র কিছুক্ষণের মধ্যে তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুগণ, আজ রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই নিম্নচাপটি এখন বর্তমানে কোথায় রয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দুর্যোগের কালো মেঘ রাজ্যকে ঢেকে দিয়েছে, নিম্নচাপ ছত্তিশগড়ের দিকে চলে গেছে, ধীরে ধীরে এটি মধ্যপ্রদেশ গুজরাটের দিকে অগ্রসর হবে, তাই ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সমগ্র বাংলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে জেলেদের সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করা হয়েছিল, সমুদ্রের মধ্যে থাকা জেলেদেরও অবিলম্বে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে আগামী 3 থেকে 4 ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনায় এবং 2টি মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সকাল এবং রাতে এই অঞ্চলে কিছু অংশে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হলেও বুধবার থেকে তা কমতে শুরু করবে। তবে 2টি মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার অন্ধকার মেঘের ফাঁক দিয়ে উজ্জ্বল সূর্যের উপস্থিতি পাওয়া যাবে। বৃহস্পতিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা হবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকাল এবং রাতে এই অঞ্চলের কিছু অংশে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।